Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Projojona o poribeshonai Ullash Islamic Acid Products, Royal Plaza, Ditiyo Tala, CDA Market, Amtal, Riyazuddin Bazar, Chattogram. Mobile 01711263461. Bismillahirrahmanirrahim. Wala sawfa yutika rabbuka fatarda. صدق الله المولى العظيم وصدق رسول النبي الحبيب الكريم الرحم الرحيم وعلى آله وأصحابه وأحبابه وأولياء أمتي كلهم أجمعين رب صل وسلم دائما أبدا وبارك عليه پوتر مہان جشن جلوسی دی میلاد النبی صلی اللہ تعالی علیہ والہ وسلم ایوان پوتر فاتح یزدہم او خلیفہ غوث العظم بلبل غوث العظم حضرت العلامہ شاہ صوفی سید مفتی مولانا عبدالحادی کنزنفوری رحمت اللہ علیہ برسی روش پاک بلک کے آئیو جیتے اتو نورانی ایمانی محبن محبنے دانے بامے اسٹیجے سامنے بسا اسن کو علماء کرام اسن کو مربیان اعظام سامین کرام عاشقان مصطفیٰ صلی اللہ علیہ وسلم و عاشقان اولیاء رضوان اللہ تعالی علیہ مجمعین رحمنا و رحمکم اللہ السلام علیکم و رحمت اللہ و برکاتہ سوائے برکر بلنا الحمدللہ ہر برکر بلنا الحمدللہ اپنا زانین الحمدللہ ایتا امان نبی پہتم شبدو امان نبی کے جاکن سشتی کرسان نبی سجدہ کرے بولے سیلے الحمدللہ تکن کار ارکیو سیلے الحمدللہ ناکہ کنو شب دا فشکے بھائی لائیں اللہ سام نے سجدہ کرے ملے دن رواز سنے زین امار نبی پاسا جدا پتو میں اوپر دیکھ اٹھے گئے سے اللہ بزرگی فردہ حتی انتہا الہ حجب العظمت اللہ بزرگی فردہ شش پی زندگی سے قابل حبار روایت تار پرے پاسا جدا سجدہ پر سے ایک ہزار بسو داری سیلو ایک ہزار بسو سجدہ برگن سبحان اللہ سجدہ پر بولا سیلو الحمدللہ اللہ پاک بلسن ہے حبیب ایٹے تو آمی تو اپنے کو بھالائی سی ایٹے والا دنو کنٹا الحمدللہ تارور تو اپنے میں تعریف کر بین فرشاہ کر بین اور آمی اپنے نام رکھ محمد صلی اللہ علیہ وسلم و سمیتو کا محمد اپنے پرشن شی تو اور تر اپنے امر فرشاہ کر بین آمی کالے کالے جگے جگے دنیا رسول تک کیا مطلب جو شد اپنا فرشا کرتے تک بو برکو سبحان اللہ اپنی امار فرشا کر بین ہمیں اللہ پاک کا سی شب تو پیش ہندور لگے سے اللہ پاک بلسن لو ماب دے شروع تی لگی دو دیسے الحمدللہ بلسن آ قرآن جو بھی شروع تی لگی دو قرآن جو بھی شروع تی لگی دیسے الحمدللہ رب العالمین بلنا ہے تاو خوابنا ارو لگ بکی خود نماز ہے প্রথম যে কোন রাকাতে লা সালাত ইল্লা বিফাতিহাতিল কিতাব রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে প্রত্যেক রাকাতে প্রত্যেক রাকাতে আমার বন্ধুর নাম শব্দটি আসতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা না হলে নামাজ হবে না তো ওই শব্দটা বলতে আমরা একটু কোতাহি করি আল্লাহ শুকরিয়া বল করে বল আলহামদুলিল্লাহ আমি একটা আয়াত পড়েছি সংক্ষেপে এটা অর্থটা বলে মনে করে দেবো ঠিক আছে আল্লাহ পাক রব্বুল ইজ্জাম বারা ওয়া দুহা এখানে বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ বলতেছেন আয় হাবিব আমি আপনাকে এমন দাওয়া দিব এমন দিতে থাকব আপনি আমার উপর রাজি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন বলবেন আলহামদুলিল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা আনখরিব অতি সত্তর ইউতিকা আপকে দেওয়া যায়গা আপনাকে দান করা হবে যতক্ষণ পর্যন্ত আমি বলবো না রাজি তু রব্বি মাওলা আমি তোমার উপর রাজি এটা যতক্ষণ বলবো না ততক্ষণ আমি আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবো সুবহানাল্লাহ আশফাউ লি উম্মতি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউনাদিনি রব্বি আর রাজি তু হাবিবি আমি আল্লাহকে বলবো রাজি তু রব্বি
যখন আমার ডিউ শেষ হয়ে যাবে আমার সাইডে ঘুরে হবে আমি বলবো রাজি তু রব্বি রাজি হয়ে গিয়া মই আই রব হে মাওলানা আমি রাজি হয়ে গেছি ততক্ষণ পর্যন্ত আমি সুবাস করতে থাকবো সুবহানাল্লাহ আর বুহারি শরীফ বাবু সাহার 1128 সহি বুহারি শরীফ এখানে সৈয়দনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা লম্বা হাদিস রয়েছে হাদিস সাহার আমার নবী সিজদে বলে পড়বেন সিজদে থেকে উঠে বলবেন রব্বি উম্মতি রব্বে উম্মতি রব্বে উম্মতি হে রব আমার উম্মতকে মাফ করে দাও বরকুল আমিন কাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমাদের জন্য আশিক রাসূলের জন্য দুশ্মনের রাসূলের কোনো দোয়া নাই দুশ্মনের জন্য কি দোয়া সবাতি লাল কবার মিন উম্মতি আমার উম্মতের বড় বড় গুনাহগার তাদের জন্য আমি দোয়া করব আমি সুপারিশ করব আমার সবার তাদের জন্য অবদান দিও বরকুল সুবহানাল্লাহ সুপারিশ পাওয়ার জন্য যা যে আপনার জন্য রিকমেন্ডেশন করবেন রিকমেন্ডেড সুপারিশ দিবেন তার সাথে একটা লাইন থাকতে হবে না আন্তরিকতা থাকতে হবে না হবে কি না আপনারা জানেন খোদার মধ্যে হুজুর খতিব খতিব সাহেব হুজুর ওয়াজ করেছে রবিউল আউয়াল সর্বে শেষ খুতবা মালিকুল মুতাল ইসলাম বলছে দরজা দাঁড়িয়ে তিনবার সালাম নিছেন কবার সালাত আমরা কবার আপনারা তো নবীকে আমার মতো তোমার মতো মনে করেন বড় করে বলেন আউযুবিল্লাহ তিনবার সালাম দিয়েছেন একবার জবাব নাই দ্বিতীয়বার জবাব নাই শেষে সালাম দিয়ে আসসালামু আলাইকা ইয়া হালাল নবুয়াত ওয়া বাদাল রিসালাত এ নবুয়তের ঘরের বাসিন্দা তোমাদেরকে সালাম আল্লি আজাদুলি দুহুর আমি কি প্রবেশ করার জন্য অনুমতি দিবেন দেখো নবীর দরজায় গিয়ে মালিকের মতো অনুমতি নিতে হয় কি নিতে হয় যা হোক লম্বা হাদিস এটা আপনারা শুনেছেন আমার নবী হঠাৎ ডাক শুনে বললো ইয়া ফাতেমা আতা দুনিয়া মানুষের গলার আওয়াজ বন্ধ করে দেন যত মজা হবে সকল মজার স্বাদ মিটিয়ে দেন সালাম দিয়ে বললো ইন্নি জিতু জায়রান জিতু কা জায়রান আও কা মাকালা লম্বা দিয়েছে আমি আপনার সাথে মোলাহাত করতে সাক্ষাৎ করতে এসেছি আরেকটা কথা আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন বলেছেন আপনি যদি আল্লাহর কাছে মিলিত হইতে চান যদি রাজি থাকেন আমি আপনার রুম ওভার শব্দ করে মাওলানার কাছে নিয়ে দেবো আর যদি রাজি না থাকেন আমাকে ফিরে যেতে বলছে দেখছেন আপনার আমার সান মিয়া সাইন দিয়ে কত কথা বলি আমরা আমার নবী থাকবেন কি যাবেন না এটা আমার নবীর ইচ্ছার উপর নির্ভর আমার নবী যদি বলে আরো থাকবো থাকতে পারতেন যেভাবে মুসা কলিমুল্লাহ কাছে গেছেন আবার এসেছে বলছে আল্লাহ মতন সৌরিন আল্লাহ বলছেন একটা বলদ গরু গরু পিঠের উপর হাত রাখবেন হাতের নিচে যেতগুলো ক্যাশ পড়বে লম পড়বে কত বছর হয় আপনাকে বাড়িয়ে দিবেন যাও নবীর কাছে কি হাত ধরে যেতে হয় অনুমতি নিতে হয় আপনার কাছে আমার কাছে অনুমতি লাগে না নবীর কাছে অনুমতি লাগে নবীর দরজা দিয়ে ঢুকতে অনুমতি লাগে সে মালিকুল মউত হোক জিবরাইল হোক যে কেউ হোক যে কোনো শক্তি যে কোনো প্রাণী যে কোনো জিন ইনসান যে কোনো ফেরেশতা অনুমতি ছাড়া ঢুকতে পারবে না তখন আমার নবী বললো না এখন রুখ শব্দ করবে না নিষেধ এখন বসে থাকো সিট বাই মি আমার পাশে বসো ইজলিস হাত পায়ে তিনি জিবরিল আলাইহিস সালাম আমার ভাই জিবরিল আসুক তারপরে কথা হবে তোমার সাথে বলেন সুবহানাল্লাহ দোনো কথাবার্তার মধ্যে থাকলেন জিবরিল আমিন এসে গেল দূর থেকে সালাম দিচ্ছেন আর রহিল আর রহিল আলবেদা আলবেদা ইয়া রাসূলুল্লাহ ইয়া আলবেদা আলবেদা এভাবে করে আর রহিল আর রহিল চলে যাওয়ার সালাম দিচ্ছেন বলছেন আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আমি সালাম দিলেও আমি রু শব্দ করার জন্য আগে কিছু কথা আছে কি কথা ওই একটা কথা হইলো মল্লে উম্মতি মিন বাদি আমি তো চলে যাবো আমার উম্মতের জন্য কে থাকবে আমার উম্মতের জামিনদেরকে আমার উম্মতের জিম্মাদারকে আমার উম্মতের দুঃখে সুখে বিপদ আপদে কে থাকবে
আমি চলে যাব আল্লাহ পাক বলেছেন আনাল কফিলু বিহিম আমি আপনার উম্মতের জামিন কফিল কফিল বরকত সুবহানাল্লাহ জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওই আয়াত কি আপনার স্মরণ আসছে না কোরআন শরীফে আছে কোনটা বলো আল্লাহ সৌবা ইউতিকা রাব্বুকা ফাতারদা যেটা আমি বললাম বলা সৌবা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ তো আপনার তো ওয়াদা করেছেন আপনাকে রাজি করবেন আপনাকে দেবেন রাজি করতে মাওলা সেবাব রাজি করবে বলো সুবহানাল্লাহ তিরমিজি শরীফ 222 দ্বিতীয় খণ্ড হাসি হাসি বর্ণনা করেছেন লম্বা করি ও হাবিব আমার নবীর নাম হাবিবুল্লাহ হাবিবুল্লাহ তো আল্লাহ যাকে রাজি করতে চায় তার নাম হাবিবুল্লাহ আর আল্লাহকে যাকে রাজি করতে চায় তার নাম খলিলুল্লাহ বলগো সুবহানাল্লাহ মা আয়েশা সিদ্দিকা বলতেছেন একটা হাদিস বুখারী শরীফ 763 পৃষ্ঠা সহি বুখারী এর উপর আর কোন কিতাব নাই দুনিয়ার কোরআন শরীফ সারা বড় কিতাব আর 763 পৃষ্ঠা কলতু অর্থাৎ কালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কলতু ইয়া রাসূলুল্লাহ মা আরা রাব্বাকা ইল্লা ইউসারু বি হাওয়াকা ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে যাবি মা আয়েশা আপনি যেভাবে রাজি কোরআন শরীফ আয়াত আছে ওইভাবে আপনার উপর রাজি আপনি আল্লাহ আপনাকে রাজি করতে চায় বলছে সুবহানাল্লাহ আল্লাহ হাওয়াকা তার অর্থ লেখছে ফতুল বারি শরীফ বুখারী কাশির মধ্যে আছে এর ভাষা আছে আই রাদাকা ইবনে আসলে আপনার রাজামন্দি চায় আল্লাহ কি চায় আপনি যেভাবে রাজি মাওলাও সেভাবে রাজি তফসির কবির ইমাম বুখারী রাজি রহমতুল্লাহ আলাই গ্রেট ফিলোসোফার অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড ইমাম গাজালি ইমাম রুশদি ইমাম বুখারী রাজি ইবনে রুশদ এই যারা ফিলোসফি পড়েছে ইউনিভার্সিটির মধ্যে তারা আমার থেকে বেশি জানবে আমি ফিলোসফি পড়িনি আমি 9 বছর পড়েছি পলিটিক্যাল সায়েন্স ইসলাম হিস্টোরি রাবিল ইটাইসার চট্টগ্রাম ইউনিভার্সিটি মুসলিম জাহানের মধ্যে যারা বড় বড় দার্শনিক আছে ইমাম গাজালি ইবনে রুশদ এই ইমাম বুখারী রাজি ইমাম বুখারী রাজি লিখতেছেন দ্বিতীয় খণ্ড তাফসীর কবির পঞ্চম পৃষ্ঠা একটা হাদিস এটা বলি শেষ করি ইন্নাল্লাহ তাআলা কাল এটা আল্লাহর বাণী কার বাণী ইন্নাল্লাহ তাআলা কাল ইয়া মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা কাল ইয়া মুহাম্মদ কুল্লু আহাদিন ইয়াতলুবু রাদাই খোদার খোদার জগতে সবাই আমার রেজামন্দি চায় ওয়ালা আতলুবু রাদাকা বিদারাইন আমি দুনো জাহানে এই জাহানে ওই জাহানে ইয়ো কালে বড় কালে আমি খোদা আমি লা ইলাহা ইল্লাল্লাহ আপনার রেজামন্দি চাই বরকর বলুন সুবহানাল্লাহ কুল্লু আহাদিন ইয়াতলুবু রাদাই ওয়ালা আতলুবু রাদাকা বিদারাইন যাহা চাহাতা যাহা চাহতা রাজামন্দি খুদা কি খুদা চাহতা হে মর্জি মুস্তফা কি সালা দুনিয়া রাসূল ইমান ডেফিনিশন অফ দা ইমান কই ইমান ইমান কি ইমানের সংখ্যা কি ইমাম বুখারী বলতেন 26টা 27টার মধ্যে আছে 2-3টা বললাম যে অর্ধেক লাইন ধরেছে 26টা আর অর্ধেক লাইন 27টা বুখারী শরীফ প্রথম খণ্ড বাবুন হুব্বুর রাসূল মিনাল ঈমান হুব্বুর রাসূল এবিস্তে মিনাল ঈমান এবিস্তে ঈমান কাকে বলে এখন নবীকে ভালোবাসার নাম ঈমান কিসের নাম ঈমান বলেন না কিসের নাম ঈমান তো নবীকে যদি ভালোবাসেন নবীর বিরুদ্ধে যা সমালোচনা আছে সব কিছু করলে কি ভালোবাসা হবে যে যাকে ভালোবাসে তার তারিফ করেন ভরসা করেন বদনামি করে আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন যে যে দল করেন ওই দলের কি ভরসা করেন নাকি এই দলকে বাস দেন আপনি যদি নবীর তারিফ করেন নবীর উপর মহব্বত আছে আপনার যদি ইমান থাকে মহব্বত থাকে ভালোবাসা থাকে নবীকে দেখতে পারতেন নবীর ভরসা করবেন সব জায়গায় হাম বিকারি ও করিম আমরা হলাম বিকারি উনি হলেন দাতা হাম বিকারি ও করিম উনকা খুদা উন ফে বজো আর না কহনা হি রহি আদত হাবিবুল্লাহ কি সালা দুনিয়া আমার নবী মুখে বলেন নাই মনে মনে এনেছেন বাইতুল মুকদ্দসের দিকে নামাজ পড়বো না মনে মনে এনেছেন কাবা শরীফের দিকে নামাজ পড়বেন হিজরতের পরের ঘটনা 6 মাস 12 মাস 18 মাস 14 মাস অনেক রওয়ায়েত আছে বুখারী শরীফে বাইজাবি শরীফে আল্লাহ নাজিল করেছেন আমার নবী নামাজ পড়ে উপর দিকে চায় কোন দিকে চায়
আপনি আর আমি হুরদিকে সালে সকুত জুতি চলে যাবে লালা খাজাল্লা আফসারহুম রাওহ আবু দাউদ আবু ইউসুফ হাদিস যারা নামাজ পড়তে ওদিকে সাইতে কেউ হুরদিকে তার সকুত জুতি কেড়ে নিবে কিন্তু আমার নবীর জন্য এটা রায় আমার লোক হুরদিকে চাইতেছে কি চাইতেছে বলো ওহি আসতেছে নি এদিকে নামাজ পড়বে না মলে আনছেন আল্লাহকে বলো না মিনাত করেন নাই পরিয়াত করেন নাই হলবে হলবে আমি এদিকে নামাজ পড়বো না বাইতুল মুকাদ্দাসে ইহুদি নজর হবে নামাজ পড়বো আমি কাবাসের দিকে পড়বো আল্লাহ বলতে কারণ নারা তাকাল্লুবা ওয়াজহুকা বিস-সামা আই হাবিবি আমি দেখতেছি আপনি বারবার উপরের দিকে চাইতেছেন উপরের দিকে তাকাচ্ছেন কান্নারা তাকাল্লুবা ওয়াজহুকা বিস-সামা ফালানুবাল্লিয়ান্নাকা ক্বিবলা তান তারদাহা আপনি রাজি হবেন যেটার উপর সেটাকে আমি কাবা বানাইয়ে দিলাম বলবো সুবহানাল্লাহ আপনি যেদিকে রাজি আমি লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী কাবা নয় কাবা বানালে ওয়ালা ঠিক কিনা আমার নবী বলেছেন বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়বে না মনে মনে ওইদিকে নামাজ পড়ে এটাকে খাবা বানিয়েছেন আমার নবী যদি অন্যদিকে বলতে সেদিকে এটা খাবা হয়ে যেত তাহলে আমার নবী খাবা না কাবা বানানে ওয়ালা কাবা কা খাওয়া বরকম সুবহানাল্লাহ এইটুকুলে কথা যে বলছি আমার নবীর ভালোবাসার বই প্রকাশ আজকে আপনারা কি করেছেন হাতে আর দম মিদি মিলের জন্য আমার দাদান কাবলা সৈয়দ আব্দুল হাদি কাঞ্চন বলি আমার দাদা নরস করেছেন প্রত্যেক বছর করেন আমার বাবা জানা আসতো আমি আব্দুল খান চৌধুরী রদি আল্লাহ তাআলার নাতি হিসেবে আমাকে দাওয়াত দিয়েছেন আমি মুনাত করব এখন ওয়াজ কালাম হয়ে গেছে আব্দুল খান চৌধুরী আব্দুল খান চৌধুরী আব্দুল খান দুই ভাই বাজবাটা সব দেখতেছেন নাকানার মুখের মধ্যে এ ডান পাশে সাতটা বাঘ বাম পাশে সাতটা চোদ্দটা এসে খদমের উপর সিজদা করছে খদমে সুমা দিছে আব্দুল খান চৌধুরী বলছেন ইয়ে মেরে বড়া ভাই হাউস কো পয়লে তাজিম করো আব্দুল খান চৌধুরী আমার বড় ভাই আমি মেজু ভাই আমি কুল্লে ভাই ওনাকে আগে তাজিম করো বাঘকে বলতেছে আর আপনি হির আপনি বুজুর্গ আপনার মরিদ আছে আদার আদার বাঘ দেখলে আপনি সিদ্ধা কিন্তু ভার ভার হয়ে ওদিকে চলে যাবেন বাঘে সিদ্ধা করবো বাঘে খদম করবো এটা তো ভর হতা আগে আপনি আসেননি বাঘ দেখলে তো আপনি নাই এই উকিল বাড়ির ফুকুরিতে ওদিকে লোক আসছে এদিকে লোক আছে কিছু মন করছিল আব্দুল হাদি কাঞ্জুরি মাঝবেনটা যায় এটা দোষ ওনার বাবা সারা জীবন এখানে নামাজ পড়াইছেন কাঞ্জুরির বাবা যান হজরত মাওলানা হাফেজ আব্দুল হাক রহমতুল্লাহ আলাই ওনার বাড়ি উত্তর দিলুম খলিফা মসজিদের এখানে এখানে আসি নামাজ পড়াই দিল এই সুবাদে বসা উকিলের নাতিন বক্সা আলী চৌধুরীর একটা মেয়ে ছিল আতরের নেশা আমার দাদি এটা আমার দাদা আব্দুল হাদির বড় ভাইকে বিয়ে দিছি ও বড় ভাই ওনার নামে 93 বদন সম্পত্তি ছিল আমার আমি দেখেছি আসা উনি মৌলভীজি বলতো একজন ফিরোজা আব্দুল ছিল আমার ফুফু এই আব্দুল্লাহ দি কান্তুরি আব্দুল কান্তুরি ওনার বড় ভাই যখন বক্সা আলী চৌধুরীর তিনটা ছেলে ছিল অলি মিয়া এসে মিয়াটা নামিয়ে আর একটা মেয়ে ছিল আতরের নেশা বাইরে বেড়ে ধারা নাই কোনো যোগ্য লোকও পাইলে এসে যুগে আব্দুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যার খবর উকুলবাড়ি মসজিদ বাবার একটা খাজুর গাছ ছিল খেজুর গাছ আপনারা দেখছেন খাজুর গাছে ঘোরা ওনার খবর বরকম সুবহানাল্লাহ উনি তাহলে কোনো দিকে আর আব্দুল্লাহ দেখানো যাইতে পারছে নাই পানির উপর দিয়ে হেঁটে উপর দিকে এখন থেকে খবর আছে ওই দিকে চলে গেছে ফায়ের মধ্যে সেন্ট্রালের মধ্যে পানি লাগে নাই বরকম সুবহানাল্লাহ বরকম সুবহানাল্লাহ আজকে তো অলিরার এখানে কোনো অভাব নাই ওরসের অভাব নাই ফিরল সত্যিকার বীর সত্যিকার অনেক অভাব সব লেবাসি এ আব্দুল হাদি কাঞ্জুন হরি রহমতুল্লাহ আলাই এখানে অলিয়া এখানে আমগণ এসে তো ইসলাম প্রচার করেছেন খাজা গরিব নওয়াজ আছে শাহদালা লিয়ামনি আছে 360 উলিয়া আছে 12 উলিয়া আছে আমাদের বাপদাদা সুদ্দু গোষ্ঠীকে হলমা করেছেন ঠিক কিনা তো আপনাদের মুসলমান হলে এদের শুকর করবেন নাকি এদের মাছ দিবেন এদের শুকুরি আদা করবেন না এদের বদনাম করবেন আপনার যদি কোনো একটা মনভূত না হয় আপনি ওইটা থেকে বিরত থাকেন যেটা মনভূত হয় সেটা করেন বড় করবেন সুবহানাল্লাহ যা হোক আজকে হজরত শাহজুই সৈয়দ উনি কলকাতা আলিয়ে মাদ্রাসার টাইটেল বাস করেছে ওনার আরবি লেখা একটা ফতোয়া আছে আমার কাছে আরবি সিবের কলম বাসের কলম দিয়ে লিখেছে ওখানে মোল্লা আসাদুল্লাহ মোল্লা আসমতুল্লাহ রাঙ্গামাটি ওনাদের স্বাক্ষর আছে বাসের সাইন ফতোয়া লিখেছে মুক্তি সাহেব মুক্তি হইল মোল্লা আব্দুল্লাহ খান চৌধুরী বড় মোল্লা উনি গফুল আলমের প্রেমে ডুবে সব হারিয়ে ফেলেছে ওইখানে দরিয়া সব ডুবে গেছে বরকম সুবহানাল্লাহ মজেছি তোমারই প্রেমে স্বর্গ সুখ চাহি না কি করিব স্বর্গ সুখে তোর বাবা তো দেওয়া না ঠিক কিনা স্বর্গ সুখ ব্যস্ত সুখ দেখার নাই তুমি আহমদুল্লাহ গাউসুল্লাহ মাজবান নাই তুমি রাজ দেখলে সব রাজি বরকম সুবহানাল্লাহ উনি সারা বিশ্বের এখানে উনি বিলীল হয়ে গেছেন ডুবে গেছেন আজকে ওনার ওরস করছেন আল্লাহ পাকে ওরসকে কবুল করুন আমি এই সবগুলোর জন্য ইমাল আকিদা ঠিক রাখতে হবে ইমাল আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা মোতাবেক ইমান রাখতে হবে অন্য ইমান বেজাল ইমান কবুল হবে না
ইমান ঠিক না থাকলে নামাজ কবুল হবে না, ইমান ঠিক না থাকলে রোজা কবুল হবে না। কারণ সবাই কোরআন শরীফে যত আয়াত আছে সব জায়গায় লেখা আছে ইয়া আল্লাযীনা আমানু, আগে কি লেখা আছে আমানু মানানো, কি আনো পরে বলছেন ও আমানু সোয়ালাত অন্য কিছু, আগে কি আনো ইমান। অন্য আয়াতের মধ্যে আছে ও তুয়াজ্জিরু ও তুয়াক্কিরু, আগে ইমান আনবে লা তুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, 8 নম্বর 9 নম্বর আয়াত সূরা ফাতা, তোমাদেরকে আমি নবী পাঠিয়েছি, তোমরা নবীর উপর ইমান আনো রাসূলের উপর ইমান আনো, তারপরে নবীকে মহব্বত করো, তাজিম করো, সম্মান করো, তুয়াজ্জিরুহু ওয়া তুয়াক্কিরুহু ওয়া ফি ক্বারায়েতিন তুয়াজ্জিরুহু এটা তুয়াজ্জিজুহু আমি লিজতে বলগো সুবহানাল্লাহ। প্রথমে ইমান আনবে, তারপরে নবীর প্রেম ভালোবাসা অন্তরে রাখবে, তারপরে তুসাব্বিহু বুকরাতান ওয়া আসিলা, সকাল সন্ধ্যা রাত দিন সব দিকে শুধু ইবাদত করো, শুধু ইবাদত করো বলগো সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে কিনা, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে, ঈদে মিলাদুন্নবী করতে হবে। হ্যাঁ, যারা বেদাত বলে তারা যদি হাসি বেদাত 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 শর্মা লাগাইছে বেদাত, যাত করে শিরিক 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 এইটা সারা শব্দ থাকে না। ওইখানে মক্কা শরীফ জানাতুল মোয়াল্লা এখানে কতগুলো লোক আছে, লোক আছে তো এরা যদি আপনি এখানে যান অত মা ওই মা সরকার আমাদেরকে নিয়োগ করছে তিনটা শব্দ শিখে দিছে বেদাত শিরিক হারাম, এইটা সারা কিছু জানি না, ভালো করে বলছো কোরআন দিয়ে কথা না। সব আমার নবী মানুষের দিকে ফিরে অত পূর্ব এইদিকে ফিরে মুনাদ করেছেন, খাবার শরীফের দিকে ফিরে মুনাদ করেছেন, বোখার শরীফ দেখো অনেক লম্বা হাজ আমি ওদিকে যাবো না, তো সবগুলো বেদাত দেখলে হবে না, বেদাতের মধ্যে ভালো বেদাত খারাপ বেদাত আছে, বেদাত হাস না বেদাত সইয়া। আমার নবীর যুগে সাহাবা ইকরামের যুগে তাবেইনের যুগে যেটা ছিল না সেটা বেদাত, তো মাইকিটাও তো ছিল না, আসিল নি এখন রাইফেল পিস্তল বন্দুক এগুলো আপনি আসিলেন নি, আমি আসিলাম নি, তো আমরা তো বেদাত যেভাবে আল্লাহকে রাজি করেছেন এই মতে ফতে ইমান আকিদা তাদের আকিদা কি ছিল ইমান কি ছিল দেখবেন, তারা কি সুন্নি ছিল না অসুন্নি ছিল, তাদের ইমান ইমান রাখবেন, তাদের আকিদা আকিদা রাখবেন, রাত দিন আমল করবেন, নেক আমল করবেন, ওলিয়া কেন মুসলিম আমাদেরকে খবর করেন সবার আমিন বরকত আমিন। একবার সুরা ফাতিহা, তিনবার সুরা ইখলাস, اللهم صل على سيدنا محمد وعلى اله، اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله، اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله. শরীয়ত লাগবে, লাগবে কি না শরীয়ত তরিকত দুটো লাগবে। আমার নবীর কাছে আলমে জাহির ছিল আলমে বাতন ছিল দুটো লাগবে, দুটো থেকে এক জড়ো হইল হাসিল করতে হবে। এটা সেই জন্য গফলাম শাহ সাহেব বাগদাদ দিল্লা বলেছেন সিরুল আসরার শরীফ উনার লিখিত কিতাব বলেছেন যদি তুমি উড়ে দিয়ে মকামে মকসুদে যাইতে চাও, তুমি যদি উড়ে দিয়ে কে বলছে গফল আলম আজকে বাতে আসতো না, উড়ে দিয়ে যদি মলে মকানে মকসুদে তার মকসুদ যেখানে আছে ফাঁকা আছে বিশে লাগবে নি এন সে লাগবে নি, এখন যদি মধ্যে যেতে পারবে কিনে মকা যেতে পারবে কিনে আজ বিশ্ব যেতে পারবে কিনে ফাঁকা আছে উড়ে দিয়ে চলে যাবে, মাঝমেলা সব যেতে পারবে কিনে যে কোনো সাদা লাগলে এমনি যেতে পারবে কিনে, এটা কে বলতেছে গফল আলম আজকে যা ফাঁকে আজ দম করছে। এটা মনে রাখবে
এই ফাঁকিতে দুইটা ফাঁকার উপরে দিয়ে তার মঞ্জিলে মকসুদে চলে যাচ্ছে পারবে, কিন্তু একটা ফাঁকা আছে একটা ফাঁকা নাই, উঠতে পারবে? সে যেখানে মনে যাইতে চায় যাইতে পারবে? মনে যদি যেতে চায় সোনার মন্দিরে যেতে পারবে? হ্যাঁ পারবে না, ফাঁকা এটা আছে একটা নাই, ডান বাঁটা নাই, অথবা বামটা আছে ডানটা নাই, একটা ফাঁকা আছে একটা ফাঁকা নাই। ও তো উড়ে দিতে মকানে মকসুদে যদি যাইতে চাও দুইটা ফাঁকা লাগবে, কয়টা? আমি গসল আজম আব্দুল খাদের জিলানী বলতে চান, একটা ফাঁকার নাম শরীয়ত আর একটা ফাঁকার নাম তরিকত, দুটাই লাগবে। শরীয়ত লাগবে, শরীয়ত বাদ দিয়ে ফকিরি নেই, ফকিরি নামাজ কালাম জাকাত এগুলো বাদ দিয়ে ফকিরি নেই, এগুলোর ভিতরে ফকিরি সব ফকির যারা আপনারা জানে গসল আজম বেশবেন না, শুধু ফরজ নামাজ পড়তেন এসে জানা। উনি বলছেন আই এম এ বিজয় রোজা কি সালা তো তসবির নামাজ পড়িও, ছেলে সন্তান সন্তানকে দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করিও, কুঞ্জ সব সরে ফাঁকির মতো বেছে খাইও হারাম খাইও না, আছেন নিজে বিনে নিজে। আমরা যদি এগুলো আমল না করি, শুধু ওনাদের কথা বললে তো হবে না, আমল করতে হবে। আল্লাহ তো দান সবগুলো আমি গসল আলম আসবেন লাখ দিয়ে আল্লাহ তালা 115 রস গেছে কয়েকদিন আগে, ওনারা জানেন এখানে আব্দুল্লাহ গাঙ্গুলি ওনার প্রথম দুজনের মধ্যে একজন প্রধান, কারণ গসল মেজবুল্লাহ খলিফা অনেক আছে, 12 স্পেশাল খলিফা ছিলেন 12 জন। উনি শেষ রাখতে তার কিছু নামাজ পড়ি আর হয়তো কোনো কোনো সময় বলতেন মেরে 12 বুরুজ হ্যাঁ, 12 সিতারা হ্যাঁ, 12 জায়ে নামাজ হ্যাঁ, 12 মুসল্লা হ্যাঁ। গসল আজম মেজবুল্লাহ 12টা খাসারি আছে, 12টা জায়নামাজ আছে, 12টা মশাল্লা আছে, 12টা ছেরাগ আছে, 12টা বুরুজ আছে। 12টার মধ্যে আব্দুল গনি কাঞ্জনী আব্দুল আদি কাঞ্জনী আব্দুল সালাম বসুর 3 ভাই 3 ছেরাগ বরং সুবহানাল্লাহ। উনি সপ্তম যাইতেন ওই গসল আজম মকবুল গসল আজম আব্দুল গনি কাঞ্জনী রহমতুল্লাহ আলাই ওনাকে কুফরি বতোয়া দিতেন, কি বতোয়া? ক তুম কাপের হো গিয়া তুম জাহান্নামে জায়গা, কাগজ একটা ফাইলে এটা লেগে বতোয়াটা দিত কাকে? অনেক লম্বা ঘটনা, শেষে ওনার ফতোয়ার খাবারই মতো ফাইতে ফাইতে মাথার বালিশের মতো একটা তুষ হয়ে গেছে, কারণ বড় ভাইয়ের ফতোয়া খাবারের মতো এগুলো রাখবো কোথায়, যেখানে সেখানে রাখলে বেতাজ মাথার নিচে রাখছে। আরেকদিন হঠাৎ আসি বললো ওনার বিবি বাবি আমার দাদি জান ওনার নাম না ধরে নাসা, উনি এসে বললো ও ফতোয়া একটা দিল। আব্দুল গনি কাঞ্জন বললেন আমি তা কাফির তাৎকুলু বিল্লাহ তাৎকুলু বিজাহান্নাম, তুমি কাফের তুমি জাহান্নামে যাবে, তুমি এসে দিতে পারবে না। আরবিতে লেগে সাতাশ দলিল তো অভাব নাই, কিন্তু বাহার ডুলুম এলামের দরে গসল আল মাজবিল্লাহ বলেছেন ও বাহার ডুলুম হয় বটল লেস ফ্রি অফ নলেজ। তো উনি হঠাৎ করে সবসময় তো মেজাজ একরকম থাকে না আসলে মানুষের, উনি ফটো এটা ভাইয়ে বাবিকে বললো ও বাবি আমি তো জাহান্নামে যাবো তোকে যাবো, আমার মেজ ভাইকে বলিও ওনার ব্যস্তটা যেন উনি সামলিয়ে রাখে সামালিয়ে রাখে। এটা কেন বললো? তলোয়া সুরে একটা নিয়ে ওনাকে খতম করার জন্য অনেক ফালাফালি করছে, আমার এত বড় বেয়া তুমি আমার সাথে আমি বড় ভাই আমি আমার ব্যস্ত আমি সামলাই রাখতে হবে, হ্যাঁ বলতে হবে নি আব্দুল বলতে হবে নি। রাত্রে কি মামলা হয়েছে কি জানি, সকালে শেষ রাতে এসে ফজর নামাজ পড়ে তখনও ফর হয় নাই আলো হয় নাই, আব্দুল হাদি আব্দুল হাদি চলো একটু মাঝবেন্ডার যাও, এতদিন মাঝবেন্ডার তো দিছে যা বাস দেওয়ার দরকার ছিল সব দিছে কবরে বতোয়া। তো একদিন উনি যায় নাই, তারপর দিন যায় তৃতীয় দিন উনি গেছে, এই যাওয়ার সময় বাঘে লাগলো কেন আগের দিন উনি নিজে রাগ করে কত চলে গিয়েছিল আব্দুল গনি কাঞ্জনী রাগ করে, যখন আব্দুল গনি যাইতেছে না উনি কথা আমি চিনি না জিজ্ঞাসা করি, তখন তো রাস্তা ছিল না গাছ মাস ছিল মাঝে মাঝে দূর অত দূর ছিল টিলের উপর, দেখা যায় এদিকে একটা বাঘ এদিকে একটা বাঘ, বাঘ দেখি দৌড়তে দৌড়তে আবার বাঘ দিয়ে কে আব্দুল গনি কাঞ্জনী মা শের বব্বর রয়্যাল বেঙ্গল টাইগার দৌড়া বাঘ বাবগুলো বড় বাঘ, বাঘ তো আমাদের বাড়ি ভাষাও থাকতো, তখন তো কেন জঙ্গল ছিল এখানে অনেক বাঘ আছে এখন তো বাগানে। তো উনি আর আব্দুল্লাহ দিকে এটা বলো নাই, বলো ভাই তুই চল এটা মালিশ টালিশ করি। তো উনি রাজি যাচ্ছে আপনি আমার বড় ভাই আপনি আগে হাঁটেন আমি ছোট ভাই আমি নিচে হাঁটবো, বলা তুমি আগে হাঁটো আমি তুমি তো আমি তো বলছি না তুমি ছিল আমি বলতেছি আমার অর্ডার মানতে হবে আগে হাঁটো, তার তো বাগে দিলে তার ধরো আব্দুল্লাহ দিদি যে যাক বড় ভাই অর্ডার দিয়ে কী করবো। উনি শুধু বাঘ ছাইতেছে গতকাল দেখছি জায়গাগুলো ছাইতেছে কোনখানে দেখা যাচ্ছে কিনা,
আজকে দেখা যায় আব্দুল হাদি একটু বলি ছিল ফরমাল ছিল শক্তিশালী ছিল আব্দুল কালাম চৌধুরী একটা হেকলা ছিল দেখা যায় কালকে দেখছে একটা একটা দুইটা আজকে সাতটা আটটা চৌদ্দটা তখন কোমর ধরছে আব্দুল হাদির আচ্ছা ভাই বাসনের হতার নাই হতোয়াটা তো এগুলো গেছে ভাই বাঘের মুখে এখন তো বাঘের ফেটে রাখতে হবে কই খেয়েছি বলছি দেখো শের বকবর মজুদ হ্যাঁ হ্যাঁ কি দেখছো তোমার আলবা কোটা ইয়ার বড় বাঘ এগুলো হা করলে মাল ব্যবসা হালুম ডাক দিলে ব্যবসা যাবো ডাকার লগে কই কি বা কই আচ্ছা কি করে দেখো না কি করে দেখি না আমাদেরকে মেয়ে ফেলে লাগে উনি এই সাতটা এই সাতটা একসাথে একের পর একের পর এক একটা বিষয় একটা একটা এবার আসতেছে আব্দুল্লাহের খদন সুমা দেওয়ার জন্য তখন উনি বলছেন নেই ও মেরে বড়া ভাই হে উসকে পহলে তাজিম করো আমাদের তো বড় ভাই নেই আমাদের ছোট ভাই নেই আমাদের তাজিম নেই আছে বাড়ি ঘরে নিজের ছেলে মানে না বাবা মা বাবাকে ছোট ভাই মানবে তো দূরের কথা আর এরা বাঘ আসতেছে বলছে ওনাকে প্রথমে তাজিম করো তো যখন ওনাকে তাজিম বলছে তখন খামচুন্দরি বলছে আমি আগে হাঁটতে পারবো এখন এখন দেখা যায় বাঘে তৈরি করে তাজিম করে মাইপেন না তাই সেই জন্য তাজিম করতে এখন উনি খাবি লেগে গেছে হাঁটতেছে আগে দিয়ে কখন গসল আর মাহাজ কেবলা কাবা এমনি এমনি হাঁটতেছে বলছে মেরে ভাই আব্দুল জলিল কি তিন কোরআন হ্যাঁ মানে আমার দাদাদানের বাবার নাম ছিল হাফেজ আব্দুল হাব ওনাকে দেখতে আব্দুল জলিল হজরত কেবলা হ তার তিনটে চারটে কোরআন আছে এই একটা সবসব ভরে আর গুলো পাইনি এবার তখন উনি গেছেন ওনার কাছে বাইরে থেকে খেলাফত গ্রহণ করছেন অনেকদিন সেখানে ছিল বরকম সুবহানাল্লাহ আমি বলতেছি আপনারা তিনশো এই যে ফেরকা আছে বত্তর ফেরকা তিরত্তর ফেরকা কোন ফেরকার অনুসরণ করবেন যে ফেরকায় নবী আছে অলি আছে গজ আছে কুতুব আছে আব্দাল আছে নেককার আছে বন্দা আছে এইদিকে এটা একটা দলিল আমামের দলিল যে হতে হাজা করি নছিল নব্বই লক্ষ মুসলমান গজ ঠিক কিনা যে পক্ষে গজল আলম আব্দুল খাদের দিলাল দিলাত নছিল যে পক্ষে সাদা লাগিম ছিল যে পক্ষে গজল আলম ছিল সামান ছিল তিনশো ষাট হলিয়া বারো হলিয়া এরা যদি হক পথে না থাকে এরা তো কোনোদিন অলি হইতে পারবে না পারবে তাহলে বুঝা যায় এদের হক লাইন হক আলমান নবী বলছেন কুল্লুম বিনার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা এটা আবু দাউদ শরীফে আছে তিরমিজি শরীফে আছে দুই চার জায়গায় ইয়ার মধ্যে আছে ইবনে মাজাহ শরীফে আছে সব টাইটেল দরায় ভরা মেসকাত আমরা ডিগ্রি ভরা ত্রিশ পৃষ্ঠার মধ্যে ইটিয়ান আছে সব জায়গায় হাদিসগুলো আছে কুল্লুম বিনার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা আমার উম্মত তিয়াত্তর ফেরকা বহত্তর ফেরকা দুশো কথা হবে এক ফেরকা ব্যবসা হবে এটা হলো আহলে সুন্নাত জামাত বরকম সুবহানাল্লাহ ইমান ঠিক রাখবেন আমল করা তো দান করুন আমিন যারা আহলে সুন্নাত জামাতের মানুষ আসে তারা মরার সময় হেসে হেসে যায় মরার পরে তাদের চেহারা খুলে যায় ঠিক কিনা আর আপনারা তো বলেন চেহারা চাইতে পারবেন না বেদাত কেন চেহারা চাইলে যদি চেহারা অন্যরকম হয়ে যায় অসুবিধা আছে না আমাদের যারা আছে সুন্নি মাজহাব এদের চেহারা বিকৃত হয় না চেহারা নূর আজান আদার পরে নূর আলো এটা আরো ফুটে উঠে ঠিক কিনা সবাই দেখেন না এটা আসলে আর সুন্দর জামাত অনুসরণ করতে হবে ইমেল আগে দিয়ে এইভাবে রাখতে হবে এইভাবে আমল করতে হবে এইভাবে নামাজ কালাম রোজা হজ রাত পড়তে হবে আল্লাহ তৌফিক দান করুন আমিন বরকত বলুন আমিন আমাকে দোয়া করবেন আমি আপনাদের দেশের কারো ভাই কারো বন্ধু কারো ছেলে কারো সমান সন্তান সমান আমি আপনাদেরকে দোয়া করবো আমার ভাই এই মৌলানা ইসমাইল সাহেব আছে ওই ব্যাপারে কি হয় ইসমাইল ফারুক সাহেব আছে আরও আছে উজ্জ্বলা এরা এরা দোয়া করবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন আমিন আরেকটা দোয়া করবেন আমরা মরে যাবো আমার বাবা জানি কেন অন্ধকার এসেছে এই মাহবিল এখন উনি নাই আমি এসেছি আমি নাই তারপরে এটা যেন বন্ধ না হয় কেয়ামত পর্যন্ত যেন আল সুন্দর জামাতের মহান সুন্নি সম্মেলন ওয়াজ মাহবিল ফাতে আদম আশাহাজুর সৈয়দ আব্দুল হাদি কাঞ্চন নবী বার্ষিক কুরুস মোবারক ঈদে মিলাদুন নবী ফাতে সকল যতগুলো সুন্নি মাহবিল সকল তাই করবলা সবগুলো যেন জারি থাকে কায়েম থাকে দায়েম থাকে সে ব্যক্তি আল্লাহ কবুল করে সব বলুন আমিন আরো বড় করে বলুন আমিন সবাই বড় করে আমিন বলবেন আল্লাহ يا الهي اشر من خير البركه ساته رحمت عالم جناب مصطفى کا ساته يا الهي هاي هي دن رات میری التجا روز ما سر شابی روز سزا کا ساته يا الهي معاف کر دے گناہوں سب ہمارے رحمت للعالمین نور خدا کا ساته يا الهي موت کی وقت جب روح نکل جائے
kalma shahadat o Muhammad Mustafa ka unsaate ho ya ilahi jab uthenge hum asr ki maidan mein asr e mubashara o aale nabi ka unsaate ho ya ilahi jab amal mizan mein talne lage sayyidus saadat bahre anbiya ka unsaate ho ya ilahi maaf kar de ya ilahi maaf kar de ya ilahi maaf kar de gunahon sab hamare rahmatul lil alamin noor e khuda ka saath ho ya ilahi pura kar de ya ilahi pura kar de hum sab hazir gulamon ka arzu غوث اعظم پیر مرشد رہنما کا ساتھ ہو غوث اعظم پیر نے پیر دستگیر کا ساتھ ہو خواجہ غریب نواز معین الدین چشتی اجمیری کا ساتھ ہو یا الہی غوث اعظم مزبنداری رہنما کا ساتھ ہو مقبول غوث اعظم کنچن بوری رہنما کا ساتھ ہو بلبل غوث اعظم عبدالہادی کنچن بوری رہنما کا ساتھ ہو یا اللہ پاک رب العالمین اکمل حاکم ہمادر صلاۃ و سلام ادیا کلام درود میلاد قیام قرآن حدیث جا کچھ محفل شروع تک شیش پرجنت بیان کرا ہوئیسے مولا کریم দরুদ শরীফ পাঠ করা হয়েছে, জিকির আজকার করা হয়েছে, এইগুলোর ভুল ত্রুটি ক্ষমা করি, এইগুলোর ডাইরেকশন আর মদিনা পৌঁছে দি না রাব্বুল আলামিন। আল্লাহ পাক সরকার দোয়া নূরে মুজাসসাম তাজদার মদিনা ফকরে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আসলাম সাহাবায়ে কেরাম আজওয়াজ রসুল আনসার রসুল সাইদায়ান রসুল জিগর ফেগারান রসুল গোলামান রসুল মোতান রসুল আওলাদ রসুল ওয়ালেদাইন রসুল মুহিব্বান রসুল সকলের রওজায় রওজায় পৌঁছে দিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন মসজিদ থেকে মাগরিব সমাজ থেকে জুনুব দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আদম আসলাম থেকে কেয়ামত পর্যন্ত যতগুলো আম্বিয়ায়ে কেরাম اولیاء کرام رسولین کرام وفاظ کرام محدثین کرام مبصرین کرام ائمہ الشریعت ائمہ الطریقت مولا کریم اہل سنت والجماعت نر ناری সকলের কবরে কবরে রওজায় রওজায় পৌঁছে দিন ইয়া রব আমিন। আল্লাহ পাক যে পবিত্র বাদে ইয়াজদাম গাউসুল সাগাইন গাউসুল কাউলাইন গাউসুল সামাওয়াত ওয়াল আরশ গাউসুল জিন্নে ওয়াল ইনস গাউসুল আরশ ওয়াল ফারসে গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল খাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা সকলের রওজায় পাকে পৌঁছে দিন ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন মাওলায়ে করিম মসজিদ থেকে মগরিব সমাজ থেকে জুনুব যতগুলো আল সুন্দর জামাতের নরমানি আছে ও মাওলা হযরত আব্দুল্লাহ দে কাঞ্জনুর রহমাতুল্লাহ স্মৃতি সংসদ প্রবাসী সংসদের বাইরা বন্ধুরা যাদের মুরব্বীরা কবর শুইয়া আছে টিলে শুয়ে আছে পুকুরের ফাড়ে শুয়ে আছে মাথার খোলা ঘুরে আছে ও মাওলাই মাহবিল দেখে সকলের রওজায় রওজায় খবরে খবরে সোয়াবার জিয়ারত পৌঁছে দিন ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা যারা আমিন আমিন বলতেছি আমরা যারা খালি হাত তুলে দিয়েছি মা বোনেরা মহিলারা প্রধানশীল মা বোনেরা বাইরা বন্ধুরা মুরব্বিয়ানে কেরাম এখওয়ানিনে কেরাম মাওলায়ে করিম আহলে সুন্নাত ওয়াল জামাতের নর নারী আমাদের আব্বা জান আমাদের আম্মা জান আমাদের দাদা দাদি আমাদের নানা নানি আমাদের শাশু শাশুড়ি আমাদের আহলিয়া আমাদের পরিবার পরিজন যারা কবরস্থানে শুয়ে আছে এই মাহফিল থেকে কবরের মধ্যে সওয়াবে ভরপুর করে দিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলায়ে করিম সকলের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলায়ে করিম আমরা যারা খালি হাত তুলে দিয়েছি আমাদের যার অন্তরে যে আশা আছে আরজু আছে বাসনা কামনা আছে মাওলায়ে করিম যারা খালি হাত তুলে দিয়েছে আপনি আমাদের হাত হাত খালি ফিরাইবেন না আমাদের দুনো হাত রহমত দিয়ে ভরপুর করে দিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ পাক সকলের মনটা ভরে করে দিন। এই আব্দুল্লাহ দি হযরত আব্দুল্লাহ দি কাঞ্জনুর
আব্দুল্লাহ সিদ্দিক সাহেব বাবা সুন্দর ভাইরা যে আশা নিয়ে অনেক দিন পর্যন্ত কষ্ট করে এত বড় মাহফিল বিশাল মাহফিল আঞ্জাম দিয়েছে মাওলায়ে করিম সকলের ফরিয়াদ কবুল করুন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলায়ে করিম খোদাওন্দ কুদ্দুস আমাদের যত অভাব আছে মোচন করে দিন যত অসুবিধা আছে সুবিধা করে দিন যত অশান্তি আছে শান্তি করে দিন যত মুসিবত আছে রেহাই দান করুন মাওলায়ে করিম করুণা ভাইরাস আফত বলা মুসিবত কর গজব মাওলায়ে করিম সব কিছু থেকে আমাদেরকে রক্ষা করুন ইয়া রাব্বুল আলামিন মাওলা আমাদের মধ্যে যারা রোগী আছে বিমার আছে মোহাম্মদ যারা মোহাম্মদ জাকির হোসেন দোয়া চেয়েছেন আরও যারা আছে ফোস্টার মধ্যে লিবরের মধ্যে অনেক আছে আশেপাশে হুজুরেরা আছে ওলামায়ে কেরাম আছে ওফাজে কেরাম আছে মোহাম্মদ জাকির হোসেন অসুস্থ মোহাম্মদ নাসিম মোহাম্মদ ফুরখান দোয়ার আর্জি করেছেন আর যারা বলতে পারে না লিখতে পারে না কিন্তু পর্যন্ত আসতে পারে নাই সকলের অন্তর অন্তরে ভরিয়ে দাসে ইন্নাকা আলিমুন বাদাত সুদুর মাওলায়ে করিম আমাদের সকলের কলবের ফরিয়াদ কবুল করুন ইয়া রাব্বুল আলামিন যারা অসুস্থ দোয়া চেয়েছেন তাদেরকে সেবা করে দিন ইয়া রাব্বুল আলামিন আমরা যারা অসুস্থ আছি আমাদের সকলের একটা না একটা রোগ আছে অসুখ আছে মাওলা আপনি সাবিউল আমরাজ আপনি আপনার নবীর উসিলায় মাফা তোমার উসিলায় আফসানি করিমানি উসিলায় সোয়াদায় বদর উসিলায় সোয়াদায় কারবালা উসিলায় সোয়াদায় উহুদুর উসিলায় ওই মাওলায়ে করিম আপনার বন্ধুরা যাদের উপর আপনি রাজি খুশি তাদের উসিলায় আমাদের সকলের বিমার সেবা করে দিন ইয়া রাব্বুল আলামিন আমার আমার পরিবারবর্গ আমার ভাই বন্ধুর সকলের মুনাজাত মাওলায়ে করিম যারা অভাবী আছে অভাব মোচন করে দিন যাদের মেয়ে বড় হয়েছে বিবাহ দিতে পারছে না তাদেরকে বিবাহ শাদীর ব্যবস্থা করে দিন ও মাওলা যারা অভাবী খরচদার খরচের মধ্যে জড়িত তাদেরকে খরচ আদায় করার তৌফিক দান করুন যাদের চাকরি বাকরি নাই মাওলা তাদেরকে চাকরি বাকরির ব্যবস্থা করে দিন ও মাওলা আমাদের সকলের খলককে দিলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে ফিরিয়ে দিন মাইল করে দিন আমাদেরকে বাতিল ফেরকা থেকে রক্ষা করুন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ পাক যে মতে মতে চলে আপনাকে রাজি করেছেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানি দিল্লাহ তালান খাজা গরিব দিল্লাহ তালান গাউসুল আজম মাইজ বেলদার দিল্লাহ তালান মকবুলে গাউসুল আজম আব্দুল মালিক কানুর দিল্লাহ তালান বুলবুলে গাউসুল আজম মাওলানা আব্দুল হাদি কানুর দিল্লাহ তালান রুস্তুম ফকির সমগ্র আউলিয়া কেরাম 360 আউলিয়া 12 আউলিয়া চট্টগ্রাম পরিসরে আটদারি সারা বাংলাদেশ সারা দুনিয়ার গোসায় গোসায় কোনায় কোনায় যে যেখানে খবরের মধ্যে রাজের মধ্যে শুয়ে আছেন আরাম করতেছেন এই মাহফিল থেকে তাদের খবরে সব পৌঁছে দিন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যার যে অসুবিধা আছে অশান্তি আছে যার মুশকিলাত আছে আল্লাহুম্মা হাল্লিল মুশকিলাত না মুশকিলাত মা আল ইখওয়ান ওয়া মা জিরান ওয়া মা জামিল মুখালিফিন ওয়া লা দুবিন ওয়া লা রাকিন ফা ইন্নাকা যিন যুন ইন্তিকাম ইয়া আল্লাহ আল মুশকিলাত ইয়া রাব্বুল আলামিন আমিন আল্লাহুম্মা সাব্বিব আসবাব বেউসিলাতে জমিল আউলিয়া 360 আউলিয়া 12 আউলিয়া মাওলায়ে করিম খোদাওন্দ কুদ্দুস আপনার বন্ধুরা যারা আছে তাদের উসিলায় আমাদের ইমানকে আপনি রক্ষা করুন ইয়া রাব্বুল আলামিন আমাদের ইমান আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে হতে পরিচালিত করুন যে ভাইরা বন্ধুরা কমিটির মধ্যে আছে দোয়া চেয়েছে মাওলা ও মাওলা আমার কাছে দোয়া চেয়েছে লিখিতভাবে মুখে বলেছে আর কেউ মনে মনে বলতেছে এখানে বলতে পারে নাই সকালে কবুলের মঞ্জুর করুন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ পাক উলামায়ে আহলে সুন্নাত যারা আছে তাদের হায়াত দরাজ করে দিন তাদের এলমের মধ্যে বরকত দান করুন তাদেরকে কোটি কোটি এলম দান করুন ইয়া রাব্বুল আলামিন দুশমন থেকে আমাদেরকে হেফাজত করুন ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ পাক দুনিয়ার কোনো জায়গায় কোনো সালিশে বিচারে আসারে বিচারে সালিশে নালিশে সর্বকালে সর্বস্থানের মামলা মাকানে মাদ্রাসে আমাদেরকে ইজ্জত সম্মানের মালিকদার বানিয়ে দিন ইয়া রাব্বুল আলামিন
Rabbiyani maklubun fantasir, Rabbiyani masani adru anta rahmur rahimin, ya ayu ya kayyum berahmatika astaghis, la ilaha illa anta subhanaka, inni kuntu minaz zalimin, fastajabna lahu wa nazzaynahu minal ghammi, wa kazalika nunjil mu'minin. اللهم تقبل دعانا بوسادي جميع الأولياء والأنبياء والصلحاء والشهداء والغوث والكتب والأبدال والأوطان والأبرار والأخيار في هذا الزمان والأزمات السابقة بحق الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته.